ইসরায়েলের বর্বরতা এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে দমাতে ইরান কতটা উন্মুখ হয়ে আছে নতুন করে আবারও তার প্রমাণ দিয়েছে মুসলিম দেশটি। ইহুদিবাদী ইসরায়েলে হামলা চালানোর জন্য বিশেষ এক সামরিক ড্রোন তৈরি করেছে দেশটির সামরিক বাহিনী। ড্রোনটি এতটাই সূক্ষ্ম প্রযুক্তিতে তৈরি যে ইরান থেকে উড়ে গিয়ে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত চালাতে পারবে, কিন্তু কোনো কিছুই বুঝে ওঠার আগেই হামলা করে চলে আসবে। নতুন এই ড্রোনের নাম মহাজের 10। ইরানের এই ড্রোন যুক্তরাষ্ট্রের MQ-9 রেপারের আদলে বানানো হয়েছে। বিভিন্ন ধরনের বোমা ও রাডার প্রতিরোধ সরঞ্জাম বহন করতে পারে, সেই সঙ্গে সব ধরনের নজরদারিতেও সক্ষম এটি। উদ্বোধনী অনুষ্ঠানে একটি ভিডিও দেখানো হয়, তাতে ড্রোনটি অজ্ঞাত একটি বিমান ঘাঁটির উপরে গিয়ে ভিডিও ধারণ করেছে। নতুন ড্রোনটি প্রকাশে আনার পর দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ড্রোনটি ইরান থেকে উড়ে গিয়ে ইসরায়েলে হামলা চালাতে সক্ষম। ইরান এবং ইসরায়েলের মধ্যে আকাশপথে দূরত্ব 1700 কিলোমিটারের কিছু বেশি। রিপোর্টে বলা হয়েছে 4350 ফুট উচ্চতায় 200 কিলোমিটার বেগে চলতে পারে, অর্থাৎ ড্রোনটি চাইলেই ইসরায়েলে আঘাত হানতে পারবে। মহাজের 10 প্রায় 300 কেজি যুদ্ধ সরঞ্জাম বহন করতে পারে এবং ঘন্টায় সর্বোচ্চ 220 কিলোমিটার গতিতে এটি উঠতে সক্ষম, এমনকি বহন করতে পারে 450 লিটার জ্বালানি। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মহাজের 10 প্রায় 7000 মিটার উপর দিয়ে বিরতিহীনভাবে 2000 কিলোমিটার ভ্রমণ করতে পারে। এর অর্থ হলো এটি ইরান থেকে উড়ে গিয়ে ইসরায়েলের যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। এ সময় শত্রুদের যে কোনো আঘাত প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন ইব্রাহিম রাইসি। ড্রোনের ভিডিও প্রকাশের সময় হিব্রু এবং ফার্সি ভাষায় দেওয়া হয় কড়া বার্তা। তিনি বলেন ইরানে যে হাত আগ্রাসন চালাবে সেই হাত কেটে ফেলা হবে। এদিকে ইসরায়েলের আকাশে প্রবেশ করেছে ইরানের এই মহাজের ড্রোন। শুধুমাত্র আকাশ সীমায় প্রবেশ করেছে এমনটি নয়, দেশটির নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের এরিয়াতেও ঢুকে পড়েছে মহাজের 10। আর সেই ড্রোন দিয়ে পাঠানো হচ্ছে সাংকেতিক বার্তা, যেখানে ইসরায়েলকে হুমকি দিয়ে বলা হচ্ছে প্রস্তুত যুগে প্রবেশের জন্য প্রস্তুত হতে। মহাজের 10 নিয়ে ইরানের সংবাদ মাধ্যমে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। এতে ড্রোনটিকে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক স্থাপনার উপর মেঘের ভেতর দিয়ে উঠতে দেখা যায়। তবে ফরাসি এবং হিব্রু ভাষায় লেখা ছিল প্রস্তর যুগের ভ্রমণের জন্য প্রস্তুত হও। ইসরায়েলে আঘাত হানতে সক্ষম এমন ড্রোন ইসরায়েলকে হুমকির সম্মুখীন করেছে। প্রতিরক্ষা দিবস উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীর লজিস্টিক বিভাগের পক্ষ থেকে নতুন এই ড্রোন প্রকাশ্যে আনা হয়। ইউক্রেন যুদ্ধে ড্রোন ব্যবহারের জন্য রাশিয়াকে বিভিন্ন দেশের অভিযোগ বহু আগে থেকেই ইরানের বিরুদ্ধে। এর মাঝে এই নতুন ড্রোন পশ্চিমা দেশগুলোর জন্য নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে, তবে ইরান তা অস্বীকার করে। তেহরানের দাবি মস্কোতে ড্রোন সরবরাহ করা হয়েছিল সত্যি, তবে সেটা যুদ্ধের কয়েক মাস আগে। এদিকে ইরানপন্থী ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। ঠিক সেই সময়ে ইসরায়েলের আঘাত হানতে সক্ষম মনুষ্যবিহীন এই সামরিক ড্রোন উন্মোচন করল ইরান।